আশা তুমি আমার মনের অসুখ Press the bell icon on the YouTube app and never miss another update. Hey guys, this is me, Toyota Friti, and welcome to Vlog 45. আমি চিন্তা করলাম যে আমি আমার যতগুলো কমেন্ট আছে ওখান থেকে একটা জায়গা চুজ করি, আর মজার ব্যাপার কি জানো, একটা জায়গা আমি চুজ করতে পারছি, সেটা হচ্ছে জামালপুর। ইয়েস গাইস, গাইস আমি যাচ্ছি আজ জামালপুর। আই হোপ ওইখানে অনেক জোস জায়গা এবং অ্যামেজিং জোস হবে, মজা হবে এবং এই ব্লগটাও তোমরা খুব এনজয় করবে। তো এখন বাজে ঠিক রাত 4টা, আর বাসা থেকে আমি লুকিয়ে বেরোছি। আবার বাবা যদি তুমি, আমি জানি পাপা তুমি এই ব্লগটা দেখছো, খান্দার ক্ষমা চেয়ে নিচ্ছি, আম সরি এক্সট্রিমলি, আম সরি, আমি জানি তুমি অনেক চেতবা, বাট পাপা আম ডুইং দিস ফর মাই ফ্যান্স, ফর মাই লাভার্স। সো গাইজ, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, প্লিজ আগেই বলে নিতেছি, এখনই সাবস্ক্রাইবটা করো আর লাইকটা দাও, লাইকটা। জামালপুরবাসী, স্পেশালি জামালপুরের মানুষরা লাইকটা ফাড়ায় ভালো, জানি লাইক দেখে পাপা জানি কিছু নাই বলতে পারে। সো নীরব, আর ইউ রেডি? রেডি। সো লেটস গো। আমরা এখন জামালপুরে এসেছি, আর আমরা এখন সুপ্ত ভাইয়ের বাসায়। সো গাইজ, একটু পর আমরা আবার বেরোবো এখান থেকে, বের হয়ে পুরো জামালপুরটা ঘুরে দেখাবো, মানে ঘুরে দেখবো আমি নিজেও আর তোমরাও দেখবো যারা যারা আসো না জামালপুরে, অ্যান্ড যাদের যাদের গ্রামের বাড়ি জামালপুর। আসলে একটাই কথা বলবো, প্লিজ লাইক বাটন, একটা লাইক দেয় আর সাবস্ক্রাইবটা যদি হয়ে যায় তাহলে আর কিছু লাগে না। যাই হোক গাইজ, আজকে ফান হবে, অনেক ই হবে, বাট আমি খুব নার্ভাস ফিল করতেছি বিকজ ওখানে আন্টি একদম শুনতেছে। মাম্মা মিয়া, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো সুপ্ত ভাইয়ের বাসায় বসে খাইলাম দাইলাম, খাবারের অভাব নেই। সো এখন আমি পুরা এই পুরা জামালপুরটা ঘুর পুরা যাব। ইয়া, তুমি কি এক অন্তর পলকে পলকে, তুমি অন্তরের ভেতর, আমরা কি থাকবো না? الزعيم العظيم على ديب ماذا فكر لا 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 الشعب يقول اني حاكم كريم اي 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 وجه دسه وجه بحر نا كوتا جاني نيه جابنا وخنا جابنا كي غزه ته هه কত কত কোন যাওয়া লাগে জানো স্যার? কত রিকশা যাব না? 3 ঘন্টা সময় লাগে রিকশা যাবে, যা তুই, আমি তো যেতে 1 ঘন্টা লাগে। Thank you.
আমরা এখন যাচ্ছি একদম বড় বড় ইন্ডিয়ার বর্ডারের পাশে, বাট এখানে সবাই আছে, দেখা যাচ্ছে টিএফএম এর প্রত্যেকটা মেম্বার এখানে আছে। আর পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। সো গাইজ, আমরা এখন আসছি গজনিতে, যেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একদম পাশে। না না, ইন্ডিয়ার বর্ডার না, তো ইয়া মায়ানমারের বর্ডার। ও মায়ানমারের বর্ডার, আরে না 300 ফিট, ওই যে 300 ফিট, ও 300 ফিট আগে বলো না, 300 ফিট 100 ফিট না, নেপালের বর্ডার, ওই আঙ্কেল বলছিল নেপালের বর্ডার। সো গাইজ, আমরা এখন না 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 একটু আগে, ওই যে 300 ফিট, ওই যে দেখো, হ্যাঁ হ্যাঁ যেটা ওইটা 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 300 ফিট। আপনারা একটা জিনিস দেখতেছেন তো না, আমি আজকে আপনাদেরকে লাইভ একটা জিনিস দেখাবো, যে হচ্ছে তাজা সজল আহমেদ, মানে সাজলা, সো কল সাজলা। ওই যে এটা হচ্ছে সাজলা আমাদের, আমি শুনছি যে পাহাড়ের সাথে কথা বললে বলে অনেক অ্যান্সার ট্যান্সার দেয়, সত্যি কথা একটু দেখি। মানে আজকে তোমাদেরকে আমি দেখাবো কাকে বলে যে ভদ্রতা, কাকে বলে পরিচিত, কাকে বলে যে আমার সম্মান, ঠিক আছে? এটা আমি দেখাবো। আমি বুঝলাম না ও কেন এরকম বললো, আচ্ছা লাস্ট টাইম আই থিঙ্ক উল্টাটা বললে তোমার ইচ্ছা বলো, যে তুমি অনেক স্মার্ট, যে বলার কি আছে দাও না। কথাটা ওই যে আসো, ওই যে ওই যে না, তুই দেখ কি কয়, দূরে মনে হয় আসো সামনে। আটকা পড়ে যাবা, তুমি গিভ আপ করলা, ছি 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 ছি, তুমি গিভ আপ করলা, ছি তোহিদ আফ্রিদি, শেম অন ইউ। ইসলাম না, অনেক না ইসলাম, পারা দিলে সমস্যা, পারা দাও, একটু পারাতে নামো আগে।
আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মন কাছি পাই, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি। গাইস আসলে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে আমি ইচ্ছা করে করি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে মানে আমি মানে স্পেশালি মানে আমার সিনিয়ররা আছে না, আমি কেন করবো এই কাজটা? না যদি আমি ভালো কাজ করি এরা তো সবাই জেলাস করবে, এই কারণে আমি করবো না। আর গাইস আপনারা অনেকদিন ধরে একটা কথা আমাকে না পাগল করে ফেলছেন, পাগল। এখন অনেকে চিন্তা করতেছেন কি মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও। সো গাইস আপনাদের জন্য বাংলা খেতা মিউজিক ভিডিও। দয়া করে মেকআপ সরাও, দেখবো তোমার লাজুক মুখ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের অসুখ। দয়া করে মেকআপ সরাও, দেখবো তোমার লাজুক মুখ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের অসুখ। আমি বুঝি না সজল ভাই কেমনে পারে, ওরা কত বিশ না 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 আমি তো ঘোড়া কিনবো। হ্যাঁ আপনি তো বললেন 20 টাকা ঘোড়া নিলাম, আশেপাশে যে আপনারা দেখছেন যে এত সুন্দর একটা পরিবেশ, নিজের দেশটা এত সুন্দর কখনো কাছ থেকে দেখার সুযোগ পাইনি, আজকে পেলাম। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা এমন জন্মভূমি। সো গাইস জামালপুরের মোটামুটি আশেপাশে সব জায়গায় ঘোরা হলো, কিন্তু সব মজাই করা হলো, কিন্তু মেন মজাটাই কিন্তু করা হলো না, সেটা হচ্ছে জাকারিয়ার ডেয়ার। জাকারিয়া একটু এদিকে আসো স্যার। আচ্ছা জাকারিয়া, তোমাকে যেটা আজকে ডেয়ার দিব, আমাদের বিখ্যাত বাংলাদেশের সুনাম ক্ষেত্র, সুনাম দক্ষ বাংলাদেশের সেরা একজনের মুখ, তার নাম হচ্ছে আলী জি স্টার ফরিদপুর থেকে। সরি ব্রো, জিএসটি ইয়ার। আচ্ছা হ্যাঁ, তো তোমার ডেয়ারটা হচ্ছে জামালপুরের রাস্তাঘাটে যেসব লোকজন আছে তুমি থামাবা, একদম থামায়া ওখানে বলবা যে ইয়া দ্যাটস মাই সিটি, পুরো ওই আলি জিস্টারের মতো করতে হবে। কিন্তু লোক যদি চলে যায় তাহলে কিন্তু তোমার একবার করে কান ধরতে হবে, তাড়া করে রাখতে হবে। ইটস ইওর ডিয়ার। ওকে সো লেটস গো ভাই। ওয়েট, আমি একটা র‍্যাপ গান গাবো, শুনেন না ভাইয়া। ও ইয়া হ্যাঁ, ইটস মাই সিটি, ফরিদপুর সিটি, সরি জামালপুর সিটি। আমি
ইটস মাই সিটি, হ্যাঁ জামালপুর সিটি, আমি একা একা এসেছি জামালপুর সিটিতে র‍্যাপ করতে চলে যাব আমি ঢাকাতে, হ্যাঁ ব্লক শেষ করব আমি এখানে আর যাব আমি কালকে ওখানে, হ্যাঁ ভাইয়া র‍্যাপটা যদি ভালো লাগে দেন না আমার 10টা টাকা আমি চলে যাব আমার ঢাকা, হ্যাঁ দেন না ভাইয়া 10টা টাকা দেন না ভাই। আমি সুপ্ত ভাই, সজল ভাই আর নীরব মিলে পুরো জামালপুরটা ঘুরবো। তো গাইস আমি বর্তমানে জামালপুরের ওয়ান অফ দ্য ফেমাস একটা ব্রিজে দাঁড়ানো, এই ব্রিজটার একটা ফুটেজ দেখানো উচিত না, তুমি কি বলো? না তা তো অবশ্যই। পার করে যে এখানে আসছি আল্লাহ আমাদের সাথে আছে বিদায়, আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি আর আল্লাহ আমাদের অবশ্যই তোমাদের সাপোর্ট তো অবশ্যই আছে, তোমরা সাপোর্ট দিছো বিদায় আল্লাহ আমাদের এই পর্যন্ত আল্লাহ আমাদের অবশ্যই ভুলগুলো ধরে দিবেন যাতে আমরা ওই ভুলগুলো নেক্সট টাইম না করি। আমি নেক্সট কোথায় যাবো সেটা তোমরা নিচে কমেন্টে লিখবা আর আমি ওখানে যাবো ইনশাল্লাহ। সো নাকি সজল ভাই, যখন 200 কিলোমিটার চালাইতে পারছি তাহলে আরো কেন 400-500 কিলোমিটার চালাই দেব? তুই কথা কইছিস না, তুই আয়না ছুপ্তর বাঁচাইতে পারছিস আর আমি যে তোরে গত এক বছর যাব আমার বাড়ি যেতে কইছিস তোর তোরে না তোর কোনো প্রবলেম আছে? কি প্রবলেম আছে তোকে বল, প্রবলেম আছে না বল, সবাইকে বল ছুপ্তর কথা নেই যে তিনবার যাইতে নিয়া যে গেলি না ওটা অনেক দূর, অনেক দূর ওটা আয়ন তো তোমারও সমস্যা না, তোমারও সমস্যা তোমার গাইস তোমরাই বলো কি করব এখন। যদি এই ভিডিওতে চাই যে নোয়াখালী নেক্সট ভিডিও নিচে যদি কমেন্ট ফাটাই দিতে পারো নোয়াখালীর মানুষ নেক্সট আমার ব্লগ হবে নোয়াখালী, তাই প্রমিস দেখিয়ে দাও তোমরা সবাই নোয়াখালীর মানুষ কমেন্টে যদি ফাটাইতে না পারো যে তোমরা নেক্সট ব্লগ চাও নোয়াখালীতে তাহলে আমি নেক্সট ব্লগ আই প্রমিস ইউ আমি নোয়াখালীতে যাই করব সেটা যতই বাধা হোক। ডান কমেন্টে শুরু করো। আমি এখন এমন একটা জায়গায় আছি যেটা শুধুমাত্র জামালপুরে যারা পড়েছেন, জামালপুরে যারা বাসী এবং জামালপুরে যারা থাকেন তারাই চীনে এই কলেজটা। ম্যাক্সিমাম জামালপুরের সব মানুষই এখান থেকেই পড়াশোনা করেছে এবং এটা অনেক ফেমাস একটা কলেজ এবং অনেক পুরানো কলেজ। এখানে কিন্তু অনেক জ্ঞানী মানুষ এবং অনেক ট্যালেন্টেড মানুষ এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে। আজকে বাই দ্য ওয়ে আজকে ফ্রাইডে, সো দ্যাটস ওয়াই এখানে আজকে স্টুডেন্ট নাই, তবে স্টুডেন্ট থাকলে একটা কথা ছিল বলতে পারতাম সবার সাথে দেখা করতে পারতাম, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ যেদিন জামালপুরে আসবো আবারও যেদিন ফ্যান্সদের সাথে মিট অ্যান্ড গ্রিট করবো সেদিন হয়তো সবার সাথে আমার দেখা করার সৌভাগ্য হবে। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি জামালপুরের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর নেক্সট ব্লগ যদি চান যে আমি নোয়াখালীতে করি তাহলে নিচের কমেন্ট বক্সটা পাঠিয়ে দেন যে আমি কোথায় করি। আর হ্যাঁ, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব।